শবনম বুবলি এবার পাল্টা গুলি ছুঁড়েছেন। প্রিয় দর্শক বন্ধুরা, পুরো ভিডিওতে সাথে থাকবেন, তাত্ত্বিক আলোচনা করব। এই যে এই পোশাকটি পরার পর শবনম বুবলির বিরুদ্ধে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচনা বলতে কি, নিম্নরুচির সমালোচনা। বিশেষ করে আরেক নায়িকার স্বাস্থ্যমুগ্ধ, গুণমুগ্ধ, রূপমুগ্ধ, চাপামুগ্ধ ভক্তকুল শবনম বুবলির এই পোশাকটি নিয়ে সমালোচনা করেছেন। অবশ্য যারা কখনোই শবনম বুবলির প্রশংসা করার যোগ্যতাও রাখে না, কারণ প্রশংসা করতে মনটা সাদা হতে হয়। এই যে এই পোশাকটি পরেছে, চলচ্চিত্রের হিসাবে যদি আমরা হিসেব করি, শবনম বুবলি তো বাইতুল মোকাররমের ইমাম না, সে একজন তিনি একজন বাণিজ্যিক সিনেমার নায়িকা। সুতরাং সিনেমাদের সিনেমার পরিচালকের নির্দেশনা বা ডিমান্ড অনুযায়ী, কোরিওগ্রাফারদের ডিমান্ড অনুযায়ী অনেক রকম পোশাক তাদেরকে পরতে হয়। কিন্তু তার এই পোশাক অনেকের তুলনায় ফার ফার বেটার, মার্জিত, ভদ্র। এরকম পোশাক অন্তত শবনম বুবলি পরেন নাই, তাই না? এই যে এরকম পোশাক শবনম বুবলি পরেন নাই, এর চাইতে অনেক ভালো এই পোশাকটি। সেই হিসেবে এবার কিন্তু পাল্টা গুলি সাদা, শুভ্র, নিষ্পাপ ভঙ্গিতে হাজির হয়েছেন স্নিগ্ধ শবনম বুবলি। এই যে দেখেন সাদা পোশাক, এই যে সাদা পোশাক, ধবধবে স্নিগ্ধ স্নিগ্ধ পোশাক। এই যে এভাবেই এবার দর্শকের সামনে হাজির হয়েছেন শবনম বুবলি। এখন কি শবনম বুবলির এই স্নিগ্ধ সাদা শুভ্র পোশাকের ভঙ্গিমার প্রশংসা করবে তারা? না, এটারও সমালোচনা করবে। কারণ সমালোচককে যদি আপনি বলেন, অনুরোধ করেন আকাশের রংটি কেমন, তিনি বলবেন নীল সুন্দর, তবে আরেকটু নীল হলে ভালো হতো। সমালোচক সমালোচনা করবেই, এটা তার চরিত্র, এটা তার বৈশিষ্ট্য। এক শ্রেণীর বাংলাদেশের দর্শক বা ভক্ত আছে কোনো এক নায়িকার, তারা ওই নায়িকার স্বাস্থ্যমুগ্ধ, চাপামুগ্ধ। তারা সুযোগ পেলে বলে বেড়ায় যে তারা ওই নায়িকাকে শবনম বুবলি কপি করছে। ফ্যাক্ট হলো ওই নায়িকা ধরেন গাড়িতে চড়ে, এখন শবনম বুবলিও গাড়িতে বসে। এটা কি ওই নায়িকাকে কপি করা? ওই নায়িকা লাল পোশাক পরে, কখনো শবনম বুবলি লাল রঙের পোশাক পরেছেন, এটি কি কপি করা হলো? প্রশ্নই আসে না। এখন আমাদের কিংবদন্তী নায়িকা তুল্য, কিংবদন্তি তুল্য নায়িকা ধরেন রোজিনা, শাড়ি পরে কোনো একটি প্রোগ্রামে গিয়েছেন। এখন অন্য কোনো নায়িকা শাড়ি পরে প্রোগ্রামে গিয়েছেন, এটি কি সেই নায়িকা রোজিনাকে কপি করা হলো? না, এটা কি কালচার? এই কালচারকে নিজেদেরকে কপি করা বলে নিজেদের হীনমন্যতা ঢাকার চেষ্টা করে এক শ্রেণী। তারা এইভাবেই নিজেদের ছোটোপনা, ছোটোলোকিপনা, হীনমন্যতা ঢাকতে চায়। কেন? তারা জানে যে ব্যক্তিত্ব মার্জিতে, রুচিতে, মুগ্ধতায় কোনো দিক দিয়ে তিনি শবনম বুবলির চাইতে এগিয়ে নয়। তার রুচি নিয়ে প্রশ্ন রয়েছে, তার উদারতা নিয়ে প্রশ্ন রয়েছে, তার মন মানসিক। মিশা সদাগরের মতো অভিনেতা ভিলেন বলেছে যে তিনি খুবই আত্মকেন্দ্রিক, নিজেরটা খুব ভালো বোঝেন। ফেরদৌসের মতো নায়ক বলেছেন যে হেড অফ গসিপ, অর্থাৎ মানুষের ফ্যামিলি নিয়ে বেশি মাথা ঘামান। এমন একজন মানুষ সবসময়, বেশিরভাগ সময় হীনমন্যতায় থাকবেন, এটা খুবই স্বাভাবিক। যিনি এখন জনপ্রিয়তার সংকটে ভুগতেছেন, ভক্ত সংকটে ভুগতেছেন, যাকে এখন নির্দিষ্ট করে ভক্তদের পেছনে সময় ব্যয় করতে হয়, তার দিকে কান দেবার কোনো দরকার নেই। শবনম বুবলি যত সুন্দরী হোক, যত মার্জিত হোক, ভদ্রত হোক, যত শিক্ষিতই হোক, শুভাকাঙ্ক্ষীরা বা বিশিষ্ট বোদ্ধারা, বিশিষ্ট জনেরা শবনম বুবলির যত সমালোচনা করুক না কেন, প্রশংসা করুক না কেন, ওই শ্রেণী শবনম বুবলির সমালোচনা করবেই। নানান মিথ্যা দায় শবনম বুবলিকে নিতে হবেই, তবুও টেনে ধরতে পারবে না, এগিয়ে যাবে শবনম বুবলি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।